ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाय सीटीए एविएशन एंड हॉस्पिटलिटी मैनेजमेंट। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ট্রিনা, চোখ রাখছি আজকের হেডলাইন্সে। সরাইকেলার আদিত্যপুরে হেমন্ত সোরেনের হাজিরা। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিজের গ্রাহকদের জন্য ভিন্ন সুবিধা প্রদান করেছে। ওয়ার্ল্ড ব্যাংক নিরীক্ষণ। ধানবাদে সুবিচার না পেলে আত্মহত্যা করবেন গাড়ির মালিক। ধানবাদের রেল কোয়াচারে র‍্যাট স্নেক ধরা পড়েছে। ধানবাদ শহরের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত দুরাবস্থা। ধানবাদের রেল কলোনিতে অতিক্রমণ হটাও অভিযান। ধানবাদের ডিজেল পেট্রোলের ওপরে এক্সাইজ ডিউটি এবং সেসের বিরুদ্ধে কংগ্রেসের মিছিল জ্ঞাপন নিয়ে মূল্যবৃদ্ধি ফেরত নেওয়ার জন্য দাবি। ব্লক কর্মচারীদের গুন্ডাগি। মোম লিঞ্চিং এর বিরুদ্ধে সিপিআই এর ধর্ণা। সরাইকেলার আদিত্যপুরে হেমন্ত সোরেনের হাজিরা। সরাইকেলা জেলার আদিত্যপুরে 2014 নির্বাচনের সময় আচার সংহিতা উল্লঙ্ঘন মামলায় আজ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম কেসি ত্রিপাঠীর আদালতে হাজিরা হয়, যেখানে আজ তাকে বেল্ট দেওয়া হয়। এই সময় তার সাথে সরাইকেলা বিধায়ক চম্পাইন সোরেন, খারসাবা বিধায়ক দশরথ গগড়াই, চাইবাসা বিধায়ক দীপক বিরুয়া সমেত আরো অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আদালতে হাজিরার সময় সংবাদদাতাদের সাথে কথা বলার সময় তিনি বিজেপির সম্বন্ধে তীব্র সমালোচনা করেন। তিনি কেন্দ্র সরকার দ্বারা সদ্য পেশ করা বাজেটের উপরেও প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই বাজেটে কোথা থেকে অর্থ আসবে এবং কতটা অর্থ প্রয়োজন হবে এবং কোন বিষয়ে কতটা অর্থ খরচ হবে তার কোনো স্পষ্টতাই উল্লেখ করা নেই। বিজেপি পেট্রোল ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি না লাগিয়ে সেস লাগিয়েছে, যাতে ট্যাক্সের সোজাসুজি লাভ ভারতের সরকারের হয় এবং রাজ্য সরকারের কোনো লাভই থাকে না। সরাইকেলা থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিজের গ্রাহকদের জন্য ভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিজের গ্রাহকদের জন্য নানা রকম সুবিধার দরজা খুলে দিয়েছে। সব থেকে বড় উপহার এই ব্যাংক বাতিল হয়ে যাওয়া গ্রাহকদের দিয়েছে। জানানো হচ্ছে, ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকগুলো ল্যাপস এবং প্যাক্সের অধিগ্রহণ করে নেয় এবং এখন এই দুটি ব্যাংক ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অধীনে সঞ্চালিত হবে। এই ব্যাংকে কোটি কোটি টাকা ঘোটালা হয়েছে, যাতে লক্ষ লক্ষ উপভোক্তা তাদের টাকা আটকে রয়েছে। এই অবস্থায় ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক দ্বারা অধিগ্রহণ করার জন্য উপভোক্তাদের কতটা লাভ হবে তা আগামী সময় জানা যাবে, কিন্তু আপাতত ব্যাংক দাবি করছে যে সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে এবং ঘোটালাকারীদের জেলে পাঠানো হবে। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অধ্যক্ষ অভয়কান্ত প্রসাদ বলেন যে ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিয়মিত গ্রাহকদের বিশ্বাসকে জয় করে লাভেই ব্যবসা করছে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত লাভজনক যোজনাগুলোতে নিজের উপভোক্তাদের সব থেকে উত্তম সুবিধা প্রদান করছে। হম লোক ল্যাম্পস অর প্যাক্স কো সশক্ত বানানে কে লিয়ে কর্জ ভি দেঙ্গে অনুদান ভি দেঙ্গে তাকি কিসানো কো ইসকা লাভ মিল সকে। জব সে হম লোক কা বোর্ড বানা হ্যায় নভেম্বর সে তব সে কোই ঘোটালা নেই হুয়া অর জো ভি ঘোটালা করেঙ্গে উনকো নাহি বক্সা জায়েগা, সুবিধা মিলেগি অর জো গড়বড় কিয়ে হ্যায় ও জেল জায়েঙ্গে, উনকে পয়সে ওয়াপস করেঙ্গে আপ? হ্যাঁ, সব কানুন কিসি কো থোড়ে পিকা পা। হম লোগো নে শুদ্ধ লাভ 51,30,000 রুপিয়া অর্জিত কিয়া হ্যায়। ঝাড়খণ্ড থেকে তপন চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব টিভি। ওয়ার্ল্ড ব্যাংক নিরীক্ষণ। জামশেদপুরের বাগবেড়া গিদ্ধি বস্তিতে নির্মাণাধীন বাগবেড়া বৃহৎ জলাপূর্তি যোজনা ট্রিটমেন্ট প্ল্যান্টকে নিয়ে সমানের স্থানীয় লোকেরা বিরোধ প্রদর্শন করছে। এই যোজনাটি বিশ্ব ব্যাংকের সাহায্যে নির্মাণ করা হচ্ছে এবং এর বিরোধকে লক্ষ্য রেখে বিশ্ব ব্যাংক যে কোনো সময় এই পরিচয় জানা থেকে হাত উঠিয়ে নিতে পারে। যদিও সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সমানে স্থানীয় গ্রামবাসীদের বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু ফলপ্রদ হচ্ছে না। গ্রামবাসীরা ততটাই উগ্র হয়ে রয়েছেন। আজও বিশ্ব ব্যাংকের দুজন সদস্যের একটি টিম গিদ্ধি বস্তিতে পৌঁছায়, যেখানে তারা এই বিরোধ প্রদর্শনকারী গ্রামবাসীদের, এলাকার মুখিয়াদের, গ্রাম প্রধান সমেত আন্দোলনকারীদের সাথে কথা বলেন। গ্রামবাসীদের অভিযোগ যে এত বড় পরিযোজনা আনার আগে সরকার গ্রাম সভার অনুমতি নেয়নি, এই জন্য এই পরিযোজনাকে কার্যকর হতে দিতে চায় না।
আপাতত বিশ্বব্যাংকের 3 নিয়মিত এলাকায় শিবির লাগিয়ে রয়েছে এবং জনগণের সাথে সম্পর্ক রয়েছেন উল্লেখযোগ্য বিষয় যে মুখ্যমন্ত্রী রঘুবর দাস ঝাড়খণ্ডের শাসন সামলানোর সাথে সাথেই নির্নির্মল পরিযোজনার আধার শিলা স্থাপন করেন কিন্তু ধীরে ধীরে এই পরিযোজনা স্থানীয় লোকদের বিরোধের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে যেখানে এই পরিযোজনা না হলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ জনসংখ্যাকে শুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হতে হবে সরকার এবং বিশ্বব্যাংকের টিম এলাকার জনগণকে বোঝাবার চেষ্টায় রয়েছে जलापूर्ति योजना को लेकर जांच पैनल टीम 2 सदस्यों का टीम आई हुई है और बैठक सारे मुखिया जिला परिषद एवं ग्रामीणों के साथ और जनसहयोग के साथ बैठक हो रही है জামশেদপুর থেকে অভিজিৎ আধারজি রিপোর্ট গ্লোব টিভি ধানবাদে সুবিচার না পেলে আত্মহত্যা করবেন গাড়ির মালিক MVI ক্যাম্পস কেস 16/92 এর 1998 গাড়ির মালিকের বিনিময়ে বিচার পেয়েছিলেন 1,15,200 টাকায় ন্যায়পালিকা দ্বারা বিচার পায় এবং কোর্ট থেকে আদেশ দেওয়া হয় গাড়ির মালিক অ্যাক্সিডেন্ট হওয়া বিনোদ সাহুর পরিজনদের ক্ষতিপূরণ দেওয়া হোক কিন্তু 21 বছর হয়ে যাবার পরও কার্যপালিকা দ্বারা কোনো রকম ক্ষতিপূরণ পাওয়া যায়নি 2017-তে মুখ্যমন্ত্রী জনসংবাদে লিখেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি সমানে বাবুদের অফিসে চক্কর লাগানো হয় কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়নি আজ তাদের ঘরের অত্যন্ত দুরবস্থা যদি কার্যপালিকা দ্বারা ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে তারা আত্মদান করবেন 1,15,200 পর 12% সুদ গাড়ি ওনার কে খিলাফ গাড়ি ওনার আজ তক 27 সাল মে এফিয়ার নে হো সকা ড্রাইভার কো বেল হুয়া ন্যায়পালিকা সে আর থানা সে রিলিজ কিয়া গিয়া গাড়ি কো হমনে ইস পর বিরোধ ভি কিয়ে তো বিদ্বান সে ভি কহে হমকো জাস্টিস সাহেব যে আপকো মুআবজা সে মতলব হো মুআবজা মিলে গাড়ি কহিন যায় आज तक हम मुआवजा से अप्राप्त हैं इसके फेवर में हम फिर मुख्यमंत्री सचिवालय गए 29/3/2017 को ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট গ্লোব টিভি ধানবাদের রেলওয়ে কলোনিতে র‍্যাট স্নেক ধরা পড়েছে ধানবাদ শহরের রেলওয়ে ডিসি কলোনিতে রেল কর্মচারী মহেন্দার বাল্মিকীর পুত্র নিকি বাল্মিকীর দ্বারা রেল কোয়ার্টার সংখ্যা 235/H থেকে একটি বিশাল র‍্যাট স্নেক ধরা হয় যার ফলে ঘরের সদস্যরা শান্তি পায় পরে স্নেক ক্যাচার নিকি বলে র‍্যাট স্নেকে বিষ থাকে না র‍্যাট স্নেকটি বাচ্চা দেওয়ার জন্য ঘরে একান্ত এবং ঠান্ডা জায়গা খুঁজে নিজের বাচ্চাদের জন্য একটি জায়গা বানিয়ে রেখেছিল কিন্তু সেই সময় একটি ইঁদুর দেখতে পেলে সাপটি ধরা পড়ে যায় যাকে নিকি ধরে জঙ্গলে ছেড়ে দেয় ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট গ্লোব টিভি এখন সময় একটি বিরতি গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সর্ড বাই সিটিএ এভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট क्या एयर होस्टेस बनना और वर्ल्ड की टॉप एयरलाइंस के साथ काम करना है आपका सपना तो 12वीं के बाद ज्वाइन कीजिए सीटीए एविएशन एंड हॉस्पिटैलिटी मैनेजमेंट इंस्टीट्यूट नाउ ओपन इन जमशेदपुर प्रैक्टिकल ट्रेनिंग के साथ पाइए एयरपोर्ट और 5-स्टार होटल्स में इंटर्नशिप करने का मौका एंड 100% प्लेसमेंट एजुकेशन लोन अवेलेबल अभी कॉल कीजिए एट 7004615405 ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाय सीटीए एविएशन एंड हॉस्पिटलिटी मैनेजमेंट ফিরে এলাম বিরতির পর চোখ রাখছি বিস্তারিত খবরে ধানবাদ শহরের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত দুরবস্থা ধানবাদ শহরে মুখ্য চক চৌমাথায় প্রতিদিন জ্যাম লাগলে সাধারণ জনতা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে শহরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অথবা 1 থেকে 1.5 কিলোমিটার সফর করার জন্য ঘণ্টাখানেক সময় লেগে যায় ধানবাদের জঘন্য ট্রাফিক ব্যবস্থাতে উন্নতির জন্য জেলা পুলিশের তরফ থেকে নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেগুলো কাজে লাগানো হয় না সোমবার সকাল 9টা নাগাদ ধানবাদ পূজা টকিজ মোড় রাঙাটার সুভাষ চক স্টিল গেট ব্যাংক মোড় বিশ্বা মুন্ডা চক সমেত সমস্ত এলাকায় সড়ক জ্যাম হয় এবং ট্রাফিক পুলিশের জওয়ানরা ক্লান্ত হয়ে যায় সেই জ্যাম সরানোর জন্য লগাতার দেখতে হয় যে মৌসুম খারাপ হতে হয় বারিশ আতি হ্যাঁ আমার ধানবাদ স্টেশন পুল কে নিচে মে পুরো পানি ভর যাতা উসকে বাদ ইয়াহ পর আনে লগে দিক্কত হতি হ্যাঁ যাতায়াত কা সাধন ইতনা বাধিত হো যাতা হ্যাঁ জ্যাম হো যাতা হ্যাঁ जहाँ आदमी को 5 मिनट का रास्ता 15 मिनट 20 मिनट आधा घंटा यहाँ तक 1.5 घंटा तक जाम में फंसा रहना पड़ता है मुरम्मत नहीं होने के चलते रोड की सड़क जाम रहता है इसके चलते यहाँ पे विधि व्यवस्था का भी अभाव ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট গ্লোব টিভি ধানবাদের রেলের কলোনিতে অতিক্রমণ হাটাও অভিযান ধানবাদের রাঙাটার রেলওয়ে কলোনিকে মডেল কলোনি রূপে বিকশিত করার জন্য রেল প্রশাসন একত্রিত হয়েছে মঙ্গলবার অতিক্রমণ দূর করা অভিযান চালিয়ে কলোনিতে অবৈধ বাড়িগুলোকে জেসিবি দ্বারা ভাঙা হয় উল্লেখযোগ্য বিষয় যে কিছুদিন আগে DRM অনিল কুমার মিশ্রা কলোনির পরিদর্শন করে আধিকারিকদের কলোনিকে অতিক্রমণ মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন কলোনির খালি জমিগুলোকে অতিক্রম মুক্ত করে রেলওয়ে ওই জায়গায় প্ল্যান্টেশনের কাজ করবে অতিক্রমণ অভিযানের সাথেই
কলোনিতে প্রবেশের জন্য সমস্ত অবৈধ রাস্তাগুলোকে বন্ধ করা হবে। আধিকারিকদের এই অতিক্রমণ অভিযানের সময় জনগণের বিরোধের মুখোমুখি হতে হয়, যার মোকাবিলা করার জন্যই প্রচুর সংখ্যায় আরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। অনেক বছর ধরে কলোনিতে অনধিকৃত রূপে বসবাসকারী লোকেদের বক্তব্য, রেলওয়ে তাদের সরাবার আগেই কোনো অগ্রিম সূচনা দেননি। বর্ষার সময় এইভাবে হঠাৎ করে তাদের বাসস্থান চলে গেলে বেদখল করে নেওয়া হচ্ছে রেলের কর্তৃপক্ষের তরফ থেকে। কিছু সময় দেওয়া জায়গা হঠাৎ করে জেসিবি লাগিয়ে ভাঙতে শুরু করে দেওয়া হয়। এই অভিযানে ঘরগুলোকে ধ্বংস করার সাথে অনেক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কলোনিতে কিছু ঘাটাল রয়েছে এবং কিছু বস্তিও রয়েছে, রেলওয়ে দৃষ্টিকোণে সবই অবৈধ। রেল এই হঠাৎ করে পদক্ষেপ নেওয়ার জন্য জনগণের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট, গ্লোব টিভি। ধানবাদে ডিজেল পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি এবং সেসের বিরুদ্ধে কংগ্রেসের মিছিল জ্ঞাপন দিয়ে মূল্যবৃদ্ধি ফেরত নেওয়ার জন্য দাবি। কেন্দ্র সরকারের দ্বারা গত 5 জুলাই পেশ করা কেন্দ্রীয় বাজেট পেট্রোল ডিজেলের উপর লাগানো সেস এবং এক্সাইজ ডিউটির বিরুদ্ধে ধানবাদ জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে একটি বিরোধ মিছিল বের করা হয়। বিরোধ মিছিলের নেতৃত্ব জেলা অধ্যক্ষ বিজেন্দ্র সিং, পূর্ব মন্ত্রী মান্নান মালিক সমেত সমস্ত কংগ্রেসী নেতারা ছিলেন। এই আক্রোশিত মিছিলের পরে সমস্ত নেতারা একটি জ্ঞাপন জেলা প্রশাসক অমিত কুমারকে দেন এবং সেটি রাষ্ট্রপতিকে পাঠাবার জন্য দাবি জানান। 5 সূত্রী জ্ঞাপনের মাধ্যমে এক্সাইজ ডিউটিকে ফেরত নেওয়া এবং ধার্য করা সেসকে ফেরত নেওয়ার জন্য দাবি জানানো হয়। একই সাথে ধানবাদ থেকে মুম্বাইয়ের জন্য ট্রেনের সুবিধা বাড়ানোর জন্য দাবি করেন। জেলা অধ্যক্ষ বিজেন্দ্র সিং বলেন যে এক্সাইজ ডিউটি এবং সেসের কারণে পেট্রোল ডিজেল উভয়েরই ব্যয়বহুল হয়ে যাবে, সাধারণ জনতাকে মূল্যবৃদ্ধির চাপ সহ্য করতে হচ্ছে, এই জন্য এটা ফেরত নেওয়া উচিত। একই সাথে স্বাধীনতার সময় থেকে মাত্র একটি ট্রেন মুম্বাই যাওয়া আসা করার জন্য রয়েছে, যা 40 থেকে 50 বছর ধরে চলে আসছে। আজ পর্যন্ত একটিও নতুন ট্রেন তার সুবিধা মুম্বাই থেকে ধানবাদবাসীদের জন্য করা হয়নি। এই অবস্থায় একটি ট্রেন বাড়ানোর অত্যন্ত আবশ্যকতা রয়েছে। 5 তারিখ को केंद्रीय बजट पेश हुआ था एनडीए सरकार के द्वारा, जिसमें पेट्रोल और डीजल पे खास करके 1 रुपया एक्साइज ड्यूटी लगा दिया गया, और एक्साइज ड्यूटी लगाने के चलते 2.5 रुपया पेट्रोल में और 2.30 डीजल में दाम की बढ़ोतरी हुई। जनता काफ़ी परेशान है, जनता पे केवल बोझ पड़ा है और उसके साथ साथ महंगाई भी बढ़ना शुरू हो गया है। ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট, গ্লোব টিভি। সরাইকেল্লার ব্লক কর্মচারীদের গুন্ডাগিরি। সরাইকেল্লা জেলার গামারিয়া অঞ্চল কর্মচারীদের দ্বারা গুন্ডাগিরি করার মামলা প্রকাশ্যে আসে। এখানে 1.5 বছর ধরে মিউটেশনের জন্য চক্কর লাগানো যুবকদের দ্বারা প্রশ্ন করা হলে অঞ্চল কার্যালয়ে স্থাপিত বড়বাবু পিয়ন এবং এক মহিলা কর্মচারী আবেদকদের কার্যালয় বন্ধ করে মারধর করে। ওই যুবকরা বলে গত 1.5 বছর ধরে অনলাইনে মিউটেশনের জন্য অঞ্চল কার্যালয়ে তারা চক্কর লাগায়, প্রত্যেকবার প্রযুক্তিগত ঝামেলার কথা বলে ফিরিয়ে দেয়। এই কথা আবার জিজ্ঞাসা করলে কার্যালয়ের কর্মচারীরা তাদের বন্দুক বানিয়ে মারধর করে। অন্য একটি যুবক এই মারধর করলে আহত হয়ে যায়, তার হাতে চোট লাগে এবং চশমাও ভেঙে যায়। ঘটনার সূচনা পাওয়া মাত্রই আদিত্যপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে। মোবাইল মেরা, মোবাইল কা কভার ভি তোড়া, দেখ রহে হ্যায়, কভার টুটা, ছিন লিয়া মোবাইল মের সে, টোটাল জবরদস্তি মেরা ভিডিও ডিলিট করওয়ায়া, थाना बुला लिया कि थाना को हम भेज देंगे, गाली दिए हैं। हम अंदर में हमारा जमीन संबंधी ऑनलाइन में दिक्कत हुआ है, 1 साल से हम दौड़ रहे हैं, उस संबंध में हम पूछने गए हैं। हाँ, हम अंदर बात कर रहे थे, तब तक भाई पत्रकार साहब अपना कार्य कर रहे थे, सब मिल के मारने लगा उनको, কেন্দ্র এবং রাজ্য সরকারকে আইন বানিয়ে এই ধরনের ঘটনাগুলি যাতে ভবিষ্যতে না হয় তার জন্য দাবি করেন। মোম লিঞ্চিং এর সাথে সড়ক, বিদ্যুৎ, জল, শিক্ষা, বেকারত্ব সহ নানা রকম সমস্যা নিয়ে সরকারকে ঘেরাও করে এছাড়াও মাইনরিটি একতা মঞ্চকে মহাধর্ণার অনুমতি জেলা প্রশাসনের তরফ থেকে না দেওয়ার জন্য লোকতন্ত্রে আওয়াজ দাবানোর প্রচেষ্টা করা হয়েছে বলে বলা হচ্ছে।
बड़े पैमाने पर जो वर्तमान जो समाज है उसको दो मिनट की तरफ ले जाने का एक प्रयास भारतीय जनता पार्टी की तरफ से है। इन सब का विरोध সরাইকেল্লা থেকে অরূপ মজুমদার, রিপোর্ট গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটে সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।